ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي يفد على النفوس ذوارف عوارفي وأبرز على القرائه حقائق معارفه صلى الله عليه وعلى آله وصحابه مفاتيح الهدى ومصابيح الهزى وسلم تسليما نشكر اللهم صل على سيدنا ونبينا شفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم أعوذ بالله اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب উদ্যোগে একদিন দেখি বিশাল ওয়াজ মাহফিল। আজকে 4 ফেব্রুয়ারি 21 মার্চ মঙ্গলবার। আজকের মাহফিলের শিরেতা আজ আপনাদের এলাকার বিশেষ করে আশরাফুল উলুম আফজাল উদ্দিন আলী আকবর কলেজ মাদ্রাসার সম্মানিত মহাতামিম হযরত ভিতরে বসা আছেন এবং কাছাকাছি এই মাদ্রাসার অনেক বড় বড় অনেক রাম যারা এখানে আলোচনা রাখছেন তাদের আলোচনা আপনারা শুনছেন। তো হযরত ভিতরে আছেন, আলহামদুলিল্লাহ সময় মতো উনি আসবেন, আপনি মোনাজাত দিবেন। আমি আপনাদের নিয়ে সংক্ষিপ্ত মোনাজাত একটু দেব, যদি আল্লাহ তাওফিক দান করেন। আল্লাহকে শুকুর রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে, দুনিয়ার সমস্ত ঝই ঝামেলা থেকে আল্লাহ রব্বুল আলামিন হেফাজত কইরা জাকিরিন শাকিরিন উলামায়ে কেরামদের মজলিস, বিশেষ করে জাকিরিনদের মজলিসে আসার এবং বসার দিনে আলোচনা করার শোনার যে তাওফিক রব্বুল আলামিন সবাইকে দান করলেন, শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। বেশ কয়েক মাস আগে আমাকে দাওয়াত দিয়েছে, আমি দাওয়াত কবুল করছি। আল্লাহ রাব্বুল আলামিন আসার তৌফিক দান করছেন, আসছি। আপনাদেরকে আমি চিনি না, আপনারাও আমাকে চিনেন না। একটা কথা মনে রাখা লাগবে, হেদায়েত কিন্তু কোনো মানুষের কাছে নাই, হেদায়েতের মালিক কিন্তু আল্লাহ। উলামায়ে কেরাম পবিত্র জবান দিয়ে বিভিন্ন রকমের বয়ান কিন্তু অনেক সময় করেন। আমিও বলি যে উলামায়ে কেরামদের পবিত্র জবানের ভিতরে ভিন্ন ভিন্ন জবানে ভিন্ন ভিন্ন একটা বরকত, ঠিক ঠিক না? রাহাবারে কামেল মুর্শিদে মুকামিল আমিরুল মুজাহিদিন মুজাফফর জামান শাইখুল মাশাইখ কুতুবুল আলম সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম পীর সাহেব সরমনাই বয়ান কিন্তু বেশি করতেন না, অল্প সময় বয়ান করতেন। রব্বুল আলামিন এই বয়ানের মধ্যে এমন একটা বুঝ মানুষের মধ্যে দিয়ে রেখো
যে অল্পের মধ্যেই আখেরাত পাওয়ার জন্য বয়ানটা যথেষ্ট হয়ে দেখবে, ঠিক না? কিন্তু আমরা এক বছর বয়ান করলে ওই রকম বরকত হয় না, কারণ কি আমাদের আমলই তো নাই, ঠিক না? বাজান ওয়াজের সাথে যে বয়ান করে ওয়াইজিনের আমলের সাথে এলেমের সাথে আমলের সম্পর্ক না থাকলে ওই বয়ানের মধ্যে কোনো রকমেরই তাসির আসবে না, কোনো রকমের বরকত আসবে না, ঠিক না? বর্তমানে আপনারা লক্ষ্য করবেন ওয়াজ মাহফিলে মোনাজাত হালকা কীরকম হয়ে গেছে জানো, বিভিন্ন ওলামা ইকরাম আমরা তো এলেম নাই কালাম নাই কিছু জানিও না বুঝিও না, মরহুম আল্লাহর কুতুবের দোয়া কিছু আল্লাহ শিখেছে তুই সেটা কথা বলার জন্য আপনাদেরকে হাজির হয়েছি, যারা নাকি কোরআন হাদিস বোঝে তাদের বয়ানগুলো দেখবেন সম্পূর্ণ যেমন উল্টো পাল্টা মানুষ যে কোনটা আমল করবে যে সঠিক কোনো পথেই পায় না, ওয়াজ মাহফিলে যেটা আমল করবে তার চেয়ে মানুষ গোমরা হয় আরও বেশি, হেদায়েত যা থাকে তাও চলে যায়, ঠিক না? তো বাজান কতক ওয়াইজিন আছে, আমি তাদেরকে লক্ষ্য করে বলবো সারা বাংলাদেশের যারা যুবক ছেলেরা বক্তা হয়েছে তারা কিন্তু বর্তমানে মাহফিলে গান গায়, ঠিক না? জানেন আপনারা গান গাইয়ে মার্কেট ধরে যে কার কত মূল্যায়ন হইতে পারে, এর মধ্যে বিশেষ করে তাহেরি সেই একটা ব্যাপারই দাঁড়াইছে বাংলাদেশে ভিন্ন, সে কিন্তু দেখা যায় তো আমি যুবক ছেলেদেরকে আমি ইসলামের প্রতি গান গাই ডাইভেট করি জোরে তার নাউজুবিল্লাহ, আমি তাহেরি সমালোচনা করবো না, আমি তাকে বলবো বাজান আসলে যে কণ্ঠ আল্লাহাদ দিছে কণ্ঠ তারা কোরআন দিছে আলোচনা করলে গানের সেই সেটা বেশি হইত, ঠিক না? সেহেতু সরমনের মাহফিল 26-27-28 ফেব্রুয়ারি, ঠিক না? যারা আমাদের সরমনের মুখালেফ চরমনাই কিনে কঠাকু করে কথা বলেন আমি তাদেরকে বলবো বাজান, বিশেষ করে আমির হামদার সহ আজাহারি সহ এরপরে গিয়ে সুদিন তাহিরিকে আমি দাওয়াত দিলাম ফাল্গুন মাসে 26-27-28 অগ্রা ফাল্গুনের মাহফিলে যাবেন, আপনাদের জন্য আলাদা ব্যবস্থা করে বসবেন, তাহিরি বলছেও যে আমাকে গালি দিয়েন না আমাকে বুঝিয়ে নেন, হয়তো আমার এই কথাটা পুষতে পারে কোনো সময় তার কানে, আমি এই জন্য আগে অগ্রিম দাওয়াত দিলাম যে সরমনের মাহফিলে আসবেন, ওখানে গেলে যত রকমের উল্টোপাল্টা কথা এগুলো সব ঠিক হবে আশা করি, ঠিক না? এটা বুঝের জায়গা, যাই হোক মরহুম আল্লাহর কুতুব বলতেন বাজান মাহফিল এলে বুঝের জন্য, কিসের জন্য? আর বুঝবে যারা নাকি মানুষ আর মানুষের সুরতে যেগুলো গরু বা পশু ওরা কিন্তু কোনোদিন বুঝবে না। আর একটা কথা মনে রাখা থাকবে ওয়াজের মাহফিল মানুষ আইবে পাঁচটা কথা শুনবে চোখে পানি থাকবে কান্দাকাটি কইরা এরপরে বাড়িতে যাইবে, এটা তো নিয়ম, ঠিক না? এখানে হাসাহাসি যাত্রা গান ইত্যাদি তো এরকম এটাকে তো ওয়াজ বলে না, বলে এই হিসাবে আল্লাহ রসুল বলছেন মামবা কামিন খাসিয়া তিল্লাই হারাম আল্লাহ তিলকাল আইনা আলাল্লাহ, এ আমার উম্মতরা তোমাদের কান্দার মতো কাঁদতে পারো দুই সপ্তাহের দুই ঘোড়া পানি ভাড়াইয়া কাঁদতে পারো, ওই পানি যখন বাইয়া বাইয়া পড়বে আমি মাওলায় ওই পানি বাইয়া পড়ার আগে তোমার গুনাহ মাফ করিয়া দেব। বাজারে একটা গরুর বাচ্চা মারা গেলে গরুর কান্দে, একটা ছাগলের বাচ্চা মারা গেলে ছাগল দায়ও কান্দে, একটা বিড়ালের বাচ্চা মারা গেলে বিড়াল দায়ও কান্দে, কান্দে না কি? কিন্তু বাজান বিড়ালের চোখে পানি দেখা যায় না, ছাগলের চোখেও পানি দেখা যায় না, গরুর চোখেও পানি দেখা যায় না, এর কারণ নাকি আমার মাওলায় জাহান্নাম কোনো গরুর জন্য বানায় নাই, কোনো ছাগলের জন্য, কোনো বিড়ালের জন্য বানায় নাই, আমার মাওলায় জাহান্নাম বানাইছেন মানুষের জন্য, দোজক বেহেশতটা মানুষের জন্য, এই জন্য বন্দার চোখে দিয়ে দেশে পানি, কথা ঠিক না? আমার মাওলায় বাজার যখন ঘর থেকে হাঁটি হাঁটি পা পা করে মাহফিলে পৌঁছলেন বাজার এক মন ধানের ভিতরে দেখবেন আল্লাহু আকবার, 200 গ্রাম চিটা যত ঝাড়েন তত কিন্তু ওই মধ্যে জড়াইয়া থাকে না, থাকে না, থাকে না? বাজার ওই ধান নিয়ে যদি বাজারে যান ধানের মূল যদি 1000 টাকা হয় ওই চিটা লাগলেও কিন্তু একই দামে যায়, ঠিক না?
ওরা কিন্তু আর ভিন্ন করে না। ঠিক যে এই সমস্ত আল্লাহর বান্দারা আইয়াবাজের মাহফিলে জড়ো হইয়া বৈশা যায় বাগান, তখন কিন্তু ওই সোহবাতের বরকতে বেহেস্তের বাগানে মিল্লা বসার কারণে এর মধ্যে নেককারও আছে, গুনাহগারও আছে, পাপীও আছে, আল্লাহওয়ালাও আছে। এর সঙ্গে এখন যখন এ বসছে নেই, এখন কিন্তু কে গুনাহগার কে নেককার গায়ে লেখা আছে নাকি? বাগান এখন আমার মাওলার বেহেস্তের বাগানে বসার কারণে আমার মাওলা একইভাবে কল্যাণ নেবে। কথা ঠিক না? রাজান এই জন্যই বলবো, হেদায়েত কোনো মানুষের কাছে নাই, কোনো পীর মাশায় কোনো আলেমদের কাছেও নাই, হেদায়েতের মালিক কিন্তু আমার মাওলা। এ বাজার আবু জাহেল আবুল আহাব সাহেব বা বড় বড় কাফের ওদেরকে কত ধরনের বুঝাইল আল্লাহ রাসূলের পবিত্র জবান দিয়া, ঠিক না? কিন্তু আবু জাহেল বললো না, আবু লাহাব বললো না। এই আবু জাহেলের দল দুনিয়ার মধ্যে আসে না নাই? তাকে মানুষ বলা যায় না, বেশি খাইলেও তাকে মানুষ বলা যায় না, শক্তি বেশি হইলে তাকে মানুষ বলা যায় না, ক্ষমতা বেশি থাকলেও কিন্তু তাকে মানুষ বলা যায় না। তখন জিজ্ঞাসা হুজুর মানুষকে বলে, মানুষ বলা হয় ওই আল্লাহর বান্দা বান্দিকে যে চিন্তা করবে আমি কোথায় ছিলাম, কোথায় আসলাম, কেনই বা আসলাম, আবার কোথায় রওনা করিয়া যাব। এই চিন্তা যার ভিতরে আছে তাকে মানুষ বলা যায়। কথা ঠিক না? এখন আপনারা মাঝে মাঝে একটু গ্যাপ রাখছেন, কারণটা কি কন্ত কত আর নসিব করে হুজুরে বুঝায় ফাঁকা রাখতেন না, শয়তান বইবে এই আমলটা কেন হয় না বলেন দেখি। এই জন্য আপনার সবাই একটু চাপাই বসে, ঠান্ডা তো বেশি বয়ান আমরা করবো না ইনশাল্লাহ। আল্লাহ ফাকুল আলামিন যদি বুঝতে অল্প মধ্যেই বুঝ দিতে পারে, ঠিক না? একটা হাড়ির মধ্যে চাউল চাউল বসাই দিয়েছেন, এক সের এর মধ্যে দুই একটা পাথর থাকে না, কেয়ামত পর্যন্ত জালতে রেখে পাথর নরম হয়, কিন্তু ওই চাল দেখুন এক ঘন্টা পরে নরম হয়ে ভাত হয়ে যাইবে, এরা কিন্তু ফুটতে যাইবে। কথা ঠিক না? ওই অনেকে সারা বছর ওয়াজ শুনে কিন্তু এতটুকু আমল আছে মাফেলে কেমনে বস করে তাও জানে না, ঠিক কি না? এই জন্যই বাজান আমি আল্লাহ পাকের কালাম থেকে তেলাওয়াত করছি, সুরা বা পড়ার থেকে শুরুর থেকে। আপনাদের মনে রাখতে হবে দুনিয়ার মধ্যে রামায়ণ আছে, গীতা আছে, মহাভারত, জেন্দাবেস্তা, দীঘানিকা, বেদ, উপবেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, ঋগ্বেদ, নারদ পুরাণ, গারদ পুরাণ, মৎস্য পুরাণ, দশ অবতার, কৈত্রী অবতার, মনসা মঙ্গল, বিজয় মঙ্গল, অন্নদা মঙ্গল, কালিকা মঙ্গল, রাধা হারখণ্ড, ভারখণ্ড, কালিয়াদমন খণ্ড, রাধা বংশী খণ্ড, বিরহখণ্ড, দানখণ্ড, বানখণ্ড, বস্ত্র হরণ খণ্ড, তাওরাত আছে, জাব্বুর আছে, ইঞ্জিল আছে, কোরআন কারীম আছে না নাই? হ্যাঁ, এই কোরআন থেকে আমি তেলাওয়াত করছি, এর মাধ্যমে কিছু বুঝার চেষ্টা করবো তাওফিকের মালিক কে? আপনারা হয়তো মনে ভাবতেছেন যে হুজুরের গলাটা কেমন শব্দ, গলা ভাঙছে এমন ভাবে ঠান্ডা না কি লাগছে জানি না, তো গরম পানি খাইলাম, চা খাইলাম, কমতেছে না, তবু কথা বলতে কষ্ট। আল্লাহ পাকের কাছে দোয়া করেন যে রব্বুল আলামিন আসান করে দেন। তো আল্লাহ পাকের কালাম থেকে তেলাওয়াত করলাম। বাজান দুনিয়ার ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি বই পুস্তক আছে না নাই? হ্যাঁ, কোনো বই পুস্তকের শুরুতে এরকম কথা লিখতে পারছে যে আমার বইয়ের মধ্যে ভুল নাই লিখতে পারছে? কিন্তু এমন একটা কেতাব এটা রব্বুল আলামিন নাজিল করে বলছেন আমার কেতাবের ভিতরে কোনো ভুল নাই, ঠিক না? তাহলে আল্লাহ রব্বুল আলামিন যা বলছেন সব সত্য না কিছু সত্য কিছু মিথ্যা? সব সত্য, ঠিক না? এই সত্য কালাম থেকে তেলাওয়াত করছি, পাশে একটা মাদ্রাসা সেখানে কোরআনুল কারীম থেকে আমি দেখতে অত্যন্ত খুশি হয়েছি। একটা দ্বীপের ভিতরে দ্বীপ নেই, চতুর্দিকে পানি, মাঝে একটা দ্বীপ, এই জায়গা আলহামদুলিল্লাহ এরকম একটা তিনি মার কাজ, একটা প্রতিষ্ঠান, এবং এই জায়গায় এত আল্লাহওয়ালা দিনদার মানুষ আমি কল্পনাও করতে পারিনি। আমার অত্যন্ত ভালো লাগছে যে বাংলাদেশের শেষ উপজেলা শেষ ইউনিয়ন মনে হয় এইটাই, তাই না? এই শেষ ইউনিয়নে আল্লাহ ফাকরুল আলামিন এই কোরআনের দাওয়াত এইভাবে পৌঁছেছে, এই জায়গাও যে এত সুন্দর একটা অবস্থান,
হয়তো আমাদের কষ্ট হয় যোগাযোগ করবো তাতে একটু কষ্ট হয়, কিন্তু জায়গাটা আমার মনে হয় আলহামদুলিল্লাহ এখানে লোকজন দেখতে মনে হইতেছে যে আল্লাহকেও চিনে, নবীকেও চিনে, মাদ্রাসাও চিনে, কোরআনও চিনে, ঠিক না? তার দিনে হয়তো তার এরকম অবস্থার এই পরিবেশে সমাজের সৃষ্টি হইতো না। এই হিসেবে আমি বাজানদের বলবো, বাজান দেহ তাল্লামুখী করে দিয়ে কিছু সময় ধরে বসেন, ওই কোরআন কারিম থেকে তেলাওয়াত করেছি, কোরআন কারিম থেকে ভুল দেওয়ার চেষ্টা করবো, তবে তাওফিকের মালিক তাওয়াতে তাওফিকে তাওয়াত হামজে তু, তাওয়াতে তাওফিকে তাওয়াত হামজে তু, পাইমানা পয়জাবাত হামজে তু। আমার মাওলা যদি তৌফিক না দেয় ওই বান্দার দ্বারা এক কাজ করা কোনোদিন সম্ভব না রে বাজান। আল্লাহর বান্দার আমার বাবারা, আল্লাহু আকবার, দেখবেন আমরা ওই যে প্রথম কথা বলছিলাম যে একত্র যে বসলাম, এই বসার ভিতরে সোহবতের বরকতে পানের বিড়া দেখছেন, পানের বিড়া কি কয়, পানের বিড়া কয়নি, একটু বড় পান দিয়ে সাজায় এই একবার ছোট্ট একটু পান দেয়, আবার একটু বড় দিয়ে সাজায় আবার ছোট্ট পান দেয়, এইরকম বিয়ে দিয়ে একটা বিড়া বানায়, ঠিক না? এই বিড়াটা বানাইয়া যখন বাজারে নাই কোনো পান দেখবেন মধ্যে অর্ধেক নাই, শুধু শুধু একটা সাইডে বা ছেঁড়া, শুধু বোর্ডটা দেখা যায় বাজান, তখন কিন্তু বোর্ড গুইনা গুইনা দাম দেয়, ভিতরে কি আছে অতটা লক্ষ্য কিন্তু করে না, ঠিক না? ঠিক বাজান আমাদের এখন মাথা আমার মাওলায় গুনতে আছে, যাহার এত গুণা করি ওই বেহেস্তের বাগানে আইছে, এখন আমার মাওলায় ওই রকম পানের পরের মতো মাথাগুলা গুইনা গুইনা আমার মাওলায় মাফ কইরা দেবে। এই জন্য চরমনের মরহুম আল্লাহ শুধু বলতেন বাজার মাগুলো যদি কোনো মানুষ যায় একই মোনাজাত দিয়ে বিদায় হইয়া যায়, আমার মাওলায় তার আমার নামে কম পক্ষে 50 লক্ষ নেকির কম জমা হইতে পারে না, এই কথা ঠিক কিনা? এই জায়গা যারা আছেন অনেকেই তো বাজান পাশের নদী, এই নদীর ভিতরে মাছ ধরে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে, বাজানে মনে রাখা লাগবে আল্লাহু আকবার অত্যন্ত সরল সোজা মানুষগুলোই কিন্তু মাহফিলের মধ্যে ইয়ে বসছে, ঠিক না? বাজান তা অত কিছু তালাশ করে না, তারা তালাশ করে আলেমের দিকে তাকিয়ে থাকে, আলেমে কি বলে ওই অনুযায়ী তারা আমল করে কেমনে জান্নাতে যাওয়া যায়, জাহান্নাম থেকে মাফ পাওয়া যায়, এই চিন্তেই তা ব্যস্ত, কথা ঠিক না? এ আল্লাহর বান্দার আমার বাবারা, এই জন্যই দেখবেন দুনিয়ায় যে ব্যক্তি ধ্যান চালায় হেরে কয় ভ্যানওয়ালা, ঠিক না? যে রিক্সা চালায় রিক্সাওয়ালা, ঠেলা চালায় ঠেলাওয়ালা, যে গাড়ি চালায় গাড়িওয়ালা, সানা শুরু বেছে হেরে কয় সানা সুরওয়ালা, ঠিক না? যে বাদাম বেছে ঘরে আর বাদাম বাদাম কইয়া ডাক দেয়, কি যেই ব্যক্তি তৈল বেছে তৈল তৈল কইয়া ডাক দেয়, বাজানরে মনে রাখা লাগবে এই দুনিয়ার সমস্ত মানুষ কিন্তু পাগলের দল, বলে হুজুর কেমনে মস্তে আশেক মস্তে মাশুক বাদশাহ মালে মা জিরে মস্ত মিরে মস্ত শেখ দরাসরা রে মা, যে মেম্বারের পরিচয় পাইছে মেম্বার হওয়ার জন্য পাগল, যে চেয়ারম্যানের পরিচয় পাইছে চেয়ারম্যান হওয়ার জন্য পাগল, যে সুন্দরের পরিচয় পাইছে সুন্দর হওয়ার জন্য পাগল বা সুন্দর পাওয়ার জন্য পাগল, কথা কন না দি, কি কথা বোঝেন না? বাজান যেই ব্যক্তি যেই জিনিসের পরিচয় পাইছে ওই জিনিস ওই ব্যক্তি পাওয়ার জন্য কিন্তু পাগল হয়েছে, ঠিক না? এইরকম তারা মাওলার পরিচয় পাইল ওই ব্যক্তি আমি মাওলাকে পাওয়ার জন্য পাগল, ওই ব্যক্তিকে বলা হয় আল্লাহওয়ালা মস্তে আশেক মস্তে মাশুক বাদশাহ মালে মাল মিরে মস্ত মিরে মস্ত শেখ দরাসরার মাল, এ দুনিয়ার আমার পাগল বাবারা, আমরা কি মাওলার পাগল হইয়া কবরে যাবা না দুনিয়ার পাগল হইয়া কবরে যাবা? তারা খারা মাওলার পাগল হইয়া যাবা, আল্লাহু আকবার আল্লাহু আমিন কইরা হাত গুলারে নামায় আল্লাহ আপনি আমাদের হাত গুলারে কবুল কইরা নেন।
আর আল্লাহ পাক বলছে কুনু মাস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দার সঙ্গে হইয়া যাও। হুকুমটা কার? আল্লাহ। উলামায়ে কেরামদের সঙ্গে মিল্লামিশা থাকো, নেক বান্দার সঙ্গে মিল্লা থাকবা, ওই এর একটা বরকত তুমি কিন্তু পাইয়া যাবা, ঠিক না? সবাতে সলে তোরা সলে কুনাত, সবাতে তলে তোরা তলে কুনাত, এক জামানা সবতে বাউলিয়া বেতারা সাধু সালে সাত বেরিয়া দিলে খুঁজব এ ধরো হেম্মা মেরো যে রাশি দাস দাসতে মাহবুবে বাদাস্তা, একটা গোলাপ ফুল ফোরছে যে মাটির চাকার সঙ্গে লাগছে, এখন ওই মাটির চাকা নাকের কাছে নিয়ে দেখে ওই মাটির চাকা থেকে গোলাপ ফুলের গান পাওয়া যায়, ঠিক না? বিড়ি করার লাগে মোশাফা করছেন, হাত মিলাইছেন, দেখ হাতের মধ্যে মুখ বিড়ির গন্ধ পাওয়া যায়, ঠিক না? যে যেই জিনিস নিয়ে খেলা করবে ওই জিনিস তার মধ্যে একটা কাছে ঢুকতে যায়, ঠিক কিনা? এখন মাটির চাকাকে জিজ্ঞাসা করা হইলো, ও মাটির চাকা তুমি তো গোলাপ ফুল একটা মাটির চাকা, কিন্তু তোমার মধ্যে থেকে কেন এরকমের জ্ঞান পাওয়া যায়? মাটির চাকা উত্তর দিল, ঠিকই আমি মাটির চাকা, কিন্তু আমার কাছে একটা গোলাপ ফুল এ লাগছে, ওই আর জ্ঞান আমার মধ্যে ঢুকতে 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 এখন আর আমি মাটির চাকা নাই, এখন আমি গোলাপ ফুল হয়ে গেছি। এই জন্য আমার ইকরামদের সঙ্গে আল্লাহর হকানি ওলিয়াল্লাদের সঙ্গে সোহবতে থাকলে এই একটা বরকত পাওয়া যায় না, যায় না? এই জন্য আমি বাজানদেরকে বলবো, বাজান কথা বসে লম্বা সুরানার সংখ্যে যারা বসবতে বসবে, গরু গোস্ত যদি অল্প বয়সী গরু হয় আগুনের তাপে অল্প জ্বালেই সেদ্ধ হয় না, হয় না? কিন্তু বুড়া মার কাজ যদি হয় যত জাল দেবা কোনোদিন সহজে সেদ্ধ হইতে কিন্তু চাইবে না। আর যারা বসবে যাদের দেল নরম হইয়া যাবে বাজার, এমন একটা ব্যাপার কোরআনুল কারীম মানুষের দেলের মধ্যে ঢোকলে তেলটা মুমের মতো গলতে থাকবে, কথা ঠিক কি না? এ বাজার, এই জন্যে আমি আপনাদের কাছে বলবো, রব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে 18,000 মাখলুকাত বানাইছে, কয় হাজার ধরে বলে? 18,000 মাখলুকাত, একটা মাখলুকের নাম হয়েছে মানুষ, ঠিক না? আর 17,999 মাখলুক দুনিয়ার মধ্যে আছে না নাই? হ্যাঁ, বাজান মনে রাখবেন, আপনি আমি মানুষ আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, 18,000 মাখলুকের ভিতরে আমার মাওলাই মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়ে তৈয়ার করলো, আজদের 17,999 মাখলুক তাও দুনিয়ার মধ্যে আসে না নাই? আপনি আমি মানুষ যদি আল্লাহকে আল্লাহ কইয়া ডাক না দিই আমি মাওলার কোনো ক্ষতি নাই। দেখবেন গভীর রাত্র হইয়া যায় কোপের মধ্যে একটা মোরগে ভোর রাত্রে কুকুর টুকুক কইয়া ডাক দেয় না, দেয় না? কথা কন না দিই দেয়, কুকুর টুকুক কইয়া ডাক দেয়, গাছের দ্বারে পাখি উড়ে ওর জবান দিয়ে টুন টুন করে, বাজার আমরা শুনি টুন টুন করে, আমরা শুনি কুকুর টুকুক বলে, কিন্তু ওর জবান দিয়ে বলে যারা সারদাম বাগুইয়া দাল্লাহু নাগুইয়াদের টান টানা টুন টুন না টু টু, ওই মোরগটায় বলে আল্লাহ আল্লাহ, সবাই একটু ডাক দেন আল্লাহ আল্লাহ, কি জমানা সাইডে ডাক দেয় আল্লাহ আল্লাহ, যারা সারাদাম বাগুইয়া দাল্লাহু নাগুইয়াদের টান টানা টুন টুন না টু টু। বাজান দুনিয়ার ভিতরে মানুষ 18,000 মাখলুকাতের মধ্যে একটা অন্যতম জীব হইল মানুষ। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করব, এই কুকুর মুক্তির ভাইরা জবাব দেওয়া লাগবে, আপনাদের দেশে যদি মানুষ মারা যায় চামড়া খুলে কি জুতা বানান যায়? কথা কেনা রে, কথা কেনা খায় জুতা বানান যায় না?
মানুষ যদি মারা যায় এই মানুষের হাত দিয়ে কি চিরুই বানানো যায়নি, এর পশম দিয়ে কি বাজান বেড়াস বানানো যায়? জোরে কান জোরে কান, তাহলে হাতটি দিয়ে বেড়াস বানানো যায় না, চামড়া দিয়ে কিন্তু বাজান এই জুতা বানানো যায় না, হাড্ডি দিয়ে কিন্তু চিউনি বানানো যায় না। তাই মানুষ মরলে সুন্দর সযত্ন করে গোসল করাইয়া মাটির জিনিস কেন মাটির মধ্যে রাখে, কারণ আছে না নাই? কথা বলা দেখি, গরু মরলে চামড়াও কাজে লাগলো, হাড্ডিও কাজে লাগলো, ওর পশমও কাজে লাগলো, কিন্তু মানুষ এত সুন্দর জি তোমাকে আমাকে গোসল করাইয়া সম্পিন্ডা কাবন দিয়া এই এরপরে দোয়া করান করে বুকের পরে হাতটাই খেপায় বিসমিল্লাহ হে সে দোয়াটা জানেন না না, তো বলেন সবাই বিসমিল্লাহ হে রসুল্লাহ, ঠিক না? অর্থ কি, আল্লাহ তোমার বান্দাকে কবর রূপের নবীর তরিকায় রাইখা গেলাম, এইটা তো অর্থ। কিন্তু হিসাব করে দেখবা বাংলাদেশের যত মানুষ আছে বাজান, দুনিয়ায় শয়তানতারি কইরা বদমাইশি কইরা, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, নবীর তরিকা নাই, আজীবন বদমাইশের কায়দায় চলল, এখন কবরে রাইখা হাতে রাইখা বললো বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে, কি ধোকাবাজি কথা না সত্য কথা কন? তুই নামাজ পড়লি না, রোজা রাখলি না, শুন নাই, তরিকা চললি না, কবরে রাইখা কই নবী তোমার তরিকার উপরে রাইখা গেলাম, ঠিক না? আমার নবীকে আরে কপাল পুরা উম্মত এই কবরের মধ্যে আজীবন খ্রিস্টানদের কায়দায় নেইমারের কায়দায় চলছ, নেই মেরেছিলেন নাই হ্যাঁ, তো পোড়া বানাইছেন ভালো কৌদি কেরা নেই কেরা বড় খেলোয়াড়, ঠিক না? এই বড় খেলোয়াড়ের মতো তুমি চলছ, আরে তুমি মেসিংয়ের কায়দায় চলছ, তুমি নায়ক নায়িকার কায়দায় চলছ, কবরে লেগে কবরে রাখার পরে তোমার বুকের উপরে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রসুল্লাহ পড়িয়ে লাভ কি, ঠিক না? সব দিক দিয়ে সুন্দর করে কাটলে মাথার উপরে টেবিলকে নির্বাচিত মতো দুঃখে রাখছে বর্তমানে, এদিকে কম আমাদের দিকে আছে অনেক ছেলে ভাই আছে, এদিকে আসেনি ওই থেকে আবিষ্কার করলা তিন অবস্থায় চুল রাখা সুন্নত, তুমি তো তিন অবস্থায় এক অবস্থায় রাখলা না, তুমি তো নেইমারের কায়দা রাখছো, ছেলেদের বৈশি কালে হুজুর আমি গেলাম এই ছবিগুলো টানাই নেবে, কালে হুজুর ছবি টানার কারণ হইল এই যুবক ছেলেরা আসে এসে বলে আমার এই নেইমার দেই করে চুলটা সেবা চুলটা এইটা দাও, আমাদেরকে দেখে যাতে আমরা ওইভাবে চুল করি বাজার, একটা কথা মনে রাইখা দিও মান্তা সাব্বাহি কওমেন ফাহুয়া মিনহুম, যার লাগে যার মহব্বত হের লাগে হের কিন্তু কি কথা, ঠিক না? তুমি নেইমারের কায়দায় চলো তোমার কেমন নেইমারের সঙ্গেই হবে না হবে না, তুমি মেসিকের কায়দায় চলবা কিয়ামতের ময়দান তার সঙ্গেই হবে, কবরের একটা যতই বড় বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ ওই দোয়ায় কোনো কাজ হবে না, আমার নবীকে মেরে কপাল পোড়া উল্টা পাল্টা সইল এখন আইছ, কবরের মধ্যে আমার পচা লাশের গন্ধ নেওয়ার জন্য আমি রসুল তোর এই পচা লাশের গন্ধ নিতে আমি নবী রাজি না, কি কথা ঠিক কি না? এই জন্যই বাজান আমরাই তো নামাজের মধ্যে করি ইয়াকা না অবুদু ইয়াকা নাস্তাইন, আল্লাহ আপনার ইবাদত করি আপনার কাছে সাহায্য চাই, ঠিক না? এই কথা বলি না, ইবাদত কেমন জিনিস, উবুদিয়ার শব্দ থেকে ইবাদত, ইবাদত হইল মালিকের হুকুম অনুযায়ী চলার নাম হইল কথা কেন কেন সবাই বলে, মালিকের হুকুম অনুযায়ী চলার নাম হইল ইবাদত, যেই ব্যক্তি মালিকের হুকুম অনুযায়ী চলবে তাকে বলা হয় আবেদ, ঠিক না? মালিকের হুকুম অনুযায়ী যেই ব্যক্তি চলবে তাকে বলা হয় ইবাদত, বাজান মালিকের হুকুম শুধু কি নামাজ পড়াই মালিকের হুকুম, রোজা রাখাই কি মালিকের হুকুম, হজ যাকাত দেওয়াই কি মালিকের হুকুম, কথা কান্না দেই অনেকে চিন্তা করে নামাজ পড়ছি শেষ, রোজা রাখছি শেষ, জিকির করছি শেষ, এই ওরেন কে ভাই বল, নামাজ পড়া রোজা রাখা হজ যাকাত না নাই বলে ইবাদত না, যদি নামাজ ইবাদত হইতো মাগরিবে নামাজ পড়ে কাত
কথা কয় না। আমার দিকে মাগরিব রেখাত নামাজ করে কাজ তিন রেখাত নামাজের ভিতরে আমরা সিদ্ধান্ত করলাম এখন চার রেখাত কেন হবে না, কেন এখানে মালিকের হুকুম তিন রেখাত পড়তো হবে কিন্তু তিন রেখাত, ঠিক কিনা? যেই জায়গায় যেই হুকুম নিজের ব্যক্তিগত ভাবে কোনো ইবাদত বন্দী আল্লাহর কাছে কবুল হবে না, ঠিক না? যেই ইবাদত মালিকের হুকুম অনুযায়ী হবে ওই ইবাদতটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, কথা ঠিক কিনা? এর বাইরে মন করা করলে ইবাদত কবুল হবে না। তাহলে বোঝা গেল নামাজ ওই ইবাদত না, রোজাও ইবাদতটা পড়তা ইবাদত না, কিন্তু হগল করতে রাজি আছে বর্তমানে পর্দা করতে রাজি নেই, কি ঠিক না? আর বিশেষ করে মেয়ে ছেলে বর্তমান যুগে মেয়ে আছে কাদের বাইরে আছে, পর্দা তো সব মুছেই মুছেই ঘরে থুয়ে যাইছে, ঠিক না? অথচ আল্লাহ হুকুম করে না ফি বুয়ুতিকুম ওয়ালা তাবাররুজ না তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, হুকুম দেখা জোরে কোন, এখানে মালিকের হুকুম নাই, কেমন হুকুম দেখবেন? আপনাদের দেশে ছাগল আছে না, ছাগল কয়নি? এই ছাগল দেখবেন লেঙ্গুর লেস বলে, লেস কতটুকু সাইরেঙ্গুল না, এই সাইরেঙ্গুল লেস দিয়ে কিন্তু ছাগলে লজ্জা আসতে ডাকতে পারে না, পারে না? হ্যাঁ, আর কুত্তাটা কয়েক পান্ত কুত্তা কুত্তা দাঁড়াত না, এরা কিন্তু পিঠের ভাতে ফালাইয়া এরবার হারা গ্রাম গ্রাম ঘুরে আসে না, নাই ওই দেরাত লেস দিয়ে কিন্তু লজাস্থান ঢাকতে পারে, আবার সাইরেঙ্গুল দিয়েও ঢাকতে, ওই চোদ্দ পনেরো কাপড় থাকা সত্ত্বেও একদল মামুদের অভ্যাস হয়ে হইল বেহায়ার মতো চলা, বিলাহাজের মতো চলা, তাদের অভ্যাস হইল উদ্দেফাত লাগে চলা, অর্থাৎ লম্বা কাপড় থাকা সত্ত্বেও তারা ঢাকতে পারে না, তাদের স্বভাবটা ঠিক ওই দেরাতে কুত্তর মতো, ঠিক না? আর আগেরকার মামুরেরা দেখবেন ছোট্ট কামড় হইলো পেট পিঠ ঢাকতে মাথা রাখতে এরপরে আসল বাইয়া রয়েছে, কি কথা ঠিক না? আচ্ছা আমি আপনাদেরকে একটা প্রশ্নের একটা জবাব দিবেন, চিতই পিঠা না কাশি রোসা পিঠা খাইনি? এই কাশি রোসা পিঠা আপনাদের যখন সাজের উপরে দেয় উপরে ঢাকনা দেয় এর ব্যাপারে ন্যাকড়াও দেয় ভাই দিয়া, কারণটা কি বলেন তো? কারণ হইল এই যে ভাবটা যেন বের হইতে না পারে, পিঠা ফলবে দেখতে ভালো খাইতে ভালো নরম, ঠিক না? এটা তীরগুণ সরা দেওয়ার গুণ, এই একটা কাপড় দেওয়ার গুণ, প্রত্যেকটা মেয়ে লোকের ভিতরে আমার মাওলায় আল্লাহু আকবার কালো যদি হয় আর যদি পর্দা করে থাকতে পারে আমার মাওলায় তার মধ্যে একটা নূরের ব্যবস্থা করে দেয়, ঠিক না? আর ওই যারা দেড়তলা স্যান্ডেল পাই দিয়ে রাস্তায় হাঁটে মনে রাখবা ওর ভিতরে নূর নাই, এই আমিন বাজার আইসে বিভিন্ন রাস্তায় ঘুরছে গোড়ার থেকে একটা প্রস্তাব আসছে সম্বন্ধের, জিজ্ঞাসা করে কেরামতের মাইয়া অমুক ঘরে কি আপনারা ছিলেন, কি অনেক সময় জিগায় না, অনেকে আবার বাঙালিও দেয় আসে না নাই, এই দিকে তবে একটা বর্তমানে বেশি বেরিয়েছে যে মেয়ে দেখতে আসছেন তার খেয়াল রাখতে হইব, বা ছেলের বাড়ি দেখতে গেছেন যদি বাঙালি দেয় তাহলে ওইদিকে সম্বন্ধ করতে হয় আর আগবইয়া এর জন্য কারণ সত্য এই জন্য বাঙালি দিয়েছে, কথা ঠিক না? বেশি আপনারা কেন কেউ কিছু বললেই ফিরিয়ে যান, ওবারে শত্রু তো থাকতে পারে, ঠিক না? এই জন্য ভালো করে আরো তা হাকিক করতে হবে যে এবারে শত্রু থাকতে পারে এই শত্রু মুখেও তো আমি করতে পারি, ঠিক না? এই জন্য ভালো করে তাহাকিক করে অর্থের সম্বন্ধ করবেন, দেখবেন আপনি ঠকবেন না। এখন জিজ্ঞাসা করি মাই কোকা কয়লে কেরামাতালির মাইয়া কার মাইয়া কয়ে ভাই হার কথা কইবেন কি, বাজারে দেখছি ওই জায়গা অমুক জায়গা দেখছি তমুক জায়গা দেখছি সম্বন্ধে এই জায়গায় দিয়ে ফেরত যায় ওর কিন্তু সহজে বিয়ে হইতে চায় না, কারণটা কি? ওই যে উৎলাপাত চলছে মানুষ তাকে দেখছে তার আকর্ষণটা কমে গেছে, কথা ঠিক কি না? আর যেই মেলক পর্দা করে চলবে যদি কালো হয় আল্লাহর ফজল পূরণে এমন জামাই পাইয়া যায় যা কোনোদিন কল্পনাও করতে পারে না, কথা ঠিক না? আরে পালেন দেখে যদি মাইয়ে বিয়ে দেওয়া যায় কি ঠিক না? ফায়রুল খায়রে খায়রুল উলামা সারু সেরারে সেরারুল উলামা সমস্ত মানুষের মধ্যে ভালো হইছে আলেম, তারা ভালো কথা কন খারাপ হইল আলেম, ঠিক না? কোন আলেম? যে আলেমে ইলেম অনুযায়ী আমল নাই ওই আলেম সবচাইতে বেশি পসা,
ঠিক না? এ আলতবিল হুজুর, হ্যাঁ আবার কেমনে কথা? পোলা উন্নত মানের খাদ্য, যদি পয়সা যায় পোলাও কিন্তু আর খাওয়া যায় না। কি যায়? যত দামি জিনিস ওই জিনিস যদি নষ্ট হয় কিন্তু খাওয়া যায় না। আর যদি পান্তাবার পয়সাও যায় একটা মরিচ দিয়ে ধুয়ে নুন দিয়ে খাওয়া যায় না, যায় না? আলেম যদি পয়সা যায় ওই আলেম কিন্তু কোনো কাজে লাগে না, লাগে? হ্যাঁ। আর সাধারণ মানুষ যদি আল্লাহর ফজলে মোটামুটি চলতে পারে ওই পান্তাবাতের মতো আল্লাহর ফজল করে কাজে লাগিয়া যায়, ঠিক না? ঠিক। কিন্তু বাজান বাংলাদেশের ভিতরে ইন্দামি একসল্লামা ওই আলেম কল্পিত আলেম, যে আলেমের ভিতরে মাওলার ভয়, কি মাওলার ভয়, ভয় অনুযায়ী চলবে ওই আলেমের কল্পিত আলেম, কথা ঠিক কিনা? বাজান আপনারা দেখেন আলেম, এই আমার দিকে সাইদুলসান কার বলেন, আলেম না থাকলে বাংলাদেশ থাকতো? এই কোরআন থাকতো? হাদিস থাকতো? এই কথা শুনতে পারতেন? এ তো আলেমের বর্ণনা, ঠিক না? এই জন্য বাজানদেরকে বল, বাজান সরমনে মরে আল্লাহ কিন্তু বলতেন যে বাজান তুমি নিজে নিজে তো বড় মনে কেন করো? আল্লাহর কুতুবের কাছে কেউ যদি মোবাইল করতো তখন করতে যে হ্যালো কে মরুমালার কিন্তু বলতে আমি ফজমুল করিম বলছি, কি বলতো? আমি ফজমুল করিম বলছি। এখন তো এক কথা বলতে পারতাম সরমনায় পিছিয়ে বলছি বাংলাদেশে না আসে নাকি এখন, ঠিক না? কিন্তু মুখ দিয়ে কোনো সময় কিন্তু আমি পিছিয়ে সরমনায় এই কথা বলে নাই, কারণটা কি? তার ভিতরে হয়তো একটা বই ঢুকতে পারে, ঠিক না? তাহলে আমি সরমনায় ফজমুল করিম, সরমনায় ফজমুল করি। পটুয়াখালীরা কোথায় মা ফিরে গেছে, মসজিদে ঘুমাইছে, আল্লাহর বান্দায় উঠলে রাতে তাহাজ্জুদ করতে রওনা করতে বাজা, যখন রওনা করল এক মুজাহিদের গায়ের উপরে যাকে পাড়া ভরছে, মুজাহিদ তো রাগ হয়ে গেছে, কেড়ে হাম্মক আমার গায়ের উপরে পাড়া দিলি, আল্লাহর কুতুতে চাইয়ে দেখে আল্লাহর বলি, আল্লাহর বলি দেখে এখন জিব্বা কামড় দিছে, কারে কি বলল? আল্লাহর কুতুব বলে বাজান আসিল আমি একটা হাম্ম, কারণ আমার এই রাত্রে অন্ধকারে বেরোয়া ঠিক হয় নাই, আমার একটা বাতিল হয়ে বাইরে অবস্থিত ছিল, এরা তো আমি ভুল করছি, আহাম্ম করছি, আসলেই তো আমি একটা হাম্ম, মিঠাতে আপনি আসতি আগার কুসমত বাঁচাও, এটা না খাত মেল মেলে গঙ্গার হতায়, তুমি যদি মাওলার দরবারে কিছু পাইতে চাও নিজেরে মিটে দাও, আমার মতো গুণাগার হইতে পারে না। আহার এই মন্দির ভিতরে আমি সবচেয়ে বেশি গুণাগার, এই যখন মনে করবা উঁচা জায়গায় পানি থাকে না, গড়াইয়া গড়াইয়া কিন্তু ঠেলার দিকে দৌড়ায়, এই কথা ঠিক কিনা? হে বাজা, এই জন্যই এই যে দেবন্ধ ভারত মাদ্রাসা আল্লাহ একবার বাজার, সেখানে যে বাজান বড় বড় আলে মোলামার তৈরি হয়, কাসেম নানুতুমি রহমাতুল্লাহ আলাইহি মুহাদ্দিস, কি ওই মাদ্রাসার মুহাদ্দিস বাজান, ছাত্ররা দূরের থেকে নাম শুনে আইছে হুজুরের নাম, জগৎজোড়া বিশ্ববিখ্যাত আল্লাহর উলি শুনে আইসা ইস্টিমারে নামছে, নামিয়া এখন কুলি বলাইছে, রে কুলি আছো কুলি, কাসেম নানুতুমি রহমাতুল্লাহ আলাই ভালো পোশাকও গায়ে দেয় নাই, কুলি রেখে ভালো পোশাক গায়ে দেয়নি, সেরা ভরা পোশাক গায়ে দিয়ে ঘাড়ে খাড়াই রয়েছে, ছাত্র শুনছে হুজুরের নাম, শুই না আইসে মাদ্রাসায় পড়ার জন্য, আইসে আইসে দেখে ঘাড়ে কুলিও নাই, ডাকতেছে কুলি আছে কুলি, হুজুরে এক বয়সে তাই বাজার এই ঘাড়ে কুলি হইলাম আমি, আমার কাছে ব্যাগ দাও, আমার কাছে বস্তা জাগাইয়া দাও, কিন্তু ছাত্র তো হুজুরের ছেলে না, বাজান ওই ছাত্রের বস্তা বেড়ি হুজুরের মাথার উপরে উঠে গেছে, ব্যাগ হুজুরের হাতে লইছে, এত বড় মহাদ্দেশ, ওই জমানার সবচাইতে বড় আল্লাহর অলি বড় আলেম, সে মাথায় লইছে গাঠটি হাতের মধ্যে ব্যাগ, ছাত্র পিছনে পিছনে যায় হুজুর সামনে সামনে হাঁটতে আসতে, বাবা হাঁটতে হাঁটতে যাইয়া এরপরে দেখা গেল বাজান এই রুমের মধ্যে তুমি থাকবা, এই রুমের মধ্যে খাবা, দেও আমার কুলিতে যে পয়সা হয় আমার দিয়ে দাও, পাঁচটা টাকা বাইর করে হুজুর রাতে দিয়ে দিলাও,
আল্লাহর 5 টাকা জমা করে মাদ্রাসা ফান্ডে দিয়ে দিয়েছে। এইটার উপরে বেতন দিয়ে মাদ্রাসা চালায়, নিজে কুলিগিরি করে, 10টায় যখন ঘন্টা দেবে এইরকম শত শত ছাত্র। কিন্তু বাজার কেমন ছাত্র, তাদের পশমের তুল্য আমাদের এলে নাই। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় হাইটে আসলে যদি বরকত হয়, সেটা একটা ব্যতিক্রম ধরি একটা মাদ্রাসা, কি কথা ঠিক কিনা? যখন বাজার হুজুরে ক্লাসে হাজির হইল, এখন দেখে তো ছাত্র শূন্য ফেলাইছে, অন্য ছাত্র ভাইদেরকে জিজ্ঞাসা করে উনি কে বলে, ভাই যা উনি হইল এই মাদ্রাসার মহাতামী, মাদ্রাসার মহাদ্দে বলে কি বলেন? আমি তো হুজুরের মাথায় গাঁটি উঠে এনেছি, আমার ব্যাগ হুজুরের হাতে নিয়ে আসা হইতে মাথায় উঠে এনেছি, আর ছাত্রের মধ্যে থেকে দৌড়ে যাইয়া হুজুরের পাশে চাল হুজুর আপনি আমারে মাফ করিয়ে দেন, আমি ভুল করছি, আপনার মাথার উপরে মোজা উঠে এনেছি, আপনার ব্যাগ হাতের মধ্যে হুজুর আপনি আমারে মাফ করে। হুজুর বলে, বাজা তোমার মাফ করবো কি? আমার মধ্যে টাকা ভুড়ি আছে, আমার মধ্যে দামিত্ব আছে, এই দূর করার জন্য আমি নিজেই কুলি সাজলাম। আল্লাহু আকবার, কত আফতা মান ঝাক্কাহা, কত খাবা মান ঝাক্কাহা। যেই ব্যক্তি আত্মাকে পরিশুদ্ধ করতে পারবে, ওই ব্যক্তি নাজাত পাইয়া জান্নাতে যাইতে পারবে। সবাই বলি সুবহানাল্লাহ। হে আল্লাহর বান্দা, আমার বাবারা চরমনের মৌসুম আল্লাহর কুতু, রাত্র 12টার পরে নিজে বাইরেই তো, বাইরে নিজে ব্যবসা দিয়ে মাফেলের টাইমে ওই বাথরুম পরিষ্কার করতে এমনি আল্লাহর ওলি হয় নাই রে বাজান। এরকম বহু ইতিহাস দেখবেন যারা আল্লাহর ওলি হয়েছে, নিজে নিজে মিটিয়ে দিয়েছে, আমি কিছু না, আমার যে গুণাগার নাই, কি কথা ঠিক কিনা বাজান? এই জন্য আমি আপনাদেরকে বলবো, কথা বুঝি লম্বা শুনে না, আল্লাহ বানাইলো তার ইবাদতের জন্য বাজান রে, ইবাদতের কাজে কতটুকু পাইলো কতটুকু পাইলো না, মালিকের হুকুম প্রত্যেকটা সেক্টরে মানুষের জন্য আছে না নাই? এই জন্য বলা আছে না নাই? থানার মধ্যে মালিকের হুকুম আছে না নাই? হাটার মধ্যে মালিকের হুকুম আছে না নাই? শোয়ার মধ্যে মালিকের হুকুম আছে না নাই? বাথরুমে যাওয়ার মধ্যে মালিকের হুকুম আছে না নাই? যদি নিয়ম অনুযায়ী সুন্নাত অনুযায়ী বাথরুমে যান, ওইটাও আপনার জন্য একটা ইবাদত, কথা ঠিক কিনা? কিন্তু বর্তমানে এক শ্রেণীর লোক বলছে বাম হাত দিয়ে একটা সিগারেট ধরায়, আছে না নাই? আছে আপনাদের এলাকায়? নাই? বাম হাতে সিগারেট ধরাই ডাইনিং টেবল না ধরছে, ঠিক না? এই এরপরে রওনা করছে, কাপড় জাগাইছে আরুর উপরে, কিনে পাশের উপরে যাচ্ছে, খেয়াল নেই বাথরুমে যাই গিয়েছে, কি ঠিক না? যাইয়া কেমন করে ঢুকতে তাও জান না, বসে কাপড় চুপুর জাগাইয়া এখন বিড়িও টানতে আসে, পায়খানাও করতে আসে, প্রসবও করতে আসে, বিড়িও খাইতেছে, মেশিন কিন্তু তিনুরা চালাইতেছে, কি পফল পরে আছে? দুই একটা আছে না নাই? ঘরের মধ্যে বইয়া মসজিদের মধ্যে পান খাওয়া যায়, মসজিদের মধ্যে জিলাপি খাওয়া যায়, যায় না? কিন্তু খাদ্য তোরা বুঝিস, ভাত বাড়িলে মসজিদে কেউ যায়, বাথরুমে যায়, এই জেলা ফেলে মসজিদে যায়, বিরিয়ানি লইয়া যায়, ওই যে একটা পায়খানার জায়গা ওই জায়গায় যায়, একটা নিকৃষ্ট জিনিস এই না বলে বিড়ি বা সিগারে, কি ঠিক না? এই জন্য বাগান দেখে বলবো বাজান, প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহ পাকের নিয়ম আসে না নাই? হ্যাঁ, তাহলে বাজান ভালো করে বোঝেন, এই দুনিয়ার খরচ তাকে রাখতে স্থায়ী, তবে যারা মাওলাকে মানবে তাদের জন্য মানা কোনো কঠিন না, একেবারে সহজ। কেমনি সহজ? চিন্তাই করতে পারবে না, আল্লাহ রাস্তা বার করে দেবে, কেমনি দেবে চিন্তাই করতে পারবেন না। আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, তুমি যদি মাওলাকে পাওয়ার জন্য নামো, আমার মাওলায় তোমার রাস্তা খুলে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার বাজানদেরকে বলবো, বাজান এ আমার যুবক বাবারা, পর্দালের মা বোনের, আমার কুপির ভাইরা, আজকে লক্ষ্য করে দেখবেন, যখন দক্ষিণে বাতাস ছাড়ে তখন দেখবেন একদল ছেলে পেলে কিন্তু গুন্ডি উড়ায় না, উড়ায় না, গুন্ডির মধ্যে রশি বাইতে ছাইরা যায়, গুন্ডি কিন্তু বাতাস পেয়ে অনেক উপরের মধ্যে ছইলা যায়, এত উপরে যায় গুন্ডি কিন্তু সেনারার উপায় নাই, কি ঠিক না? কিন্তু সন্ধ্যা হয়েছে,
ওই নাদই কিন্তু বাচ্চাদের হাতের মধ্যে যত পরে উঠু এখন গুন্ডি ভরতে আসে না নাই, সন্দেহ হয়ে গেছে গুন্ডি নামানো লাগবে, কিন্তু গুন্ডিতে নামতে চায় না, গুন্ডিতে একেবারে উপরে কাঁদতে আসে। এখন ওই যে গুন্ডিওয়ালা বলতে আসে, তাহলে শোন আমি তোর কাগজটা এইটা বাঁশের কঞ্চি দিয়া গুড়ি বানাইয়া রশি বাইদা নাটই আমার হাতের মধ্যে রাইখা তোরে ছাড়ছি, তুই যত উপরে যাবি থাকতে কিন্তু পারবি না, কথা ঠিক কিনা? কাগজ কাটেঙ্গে ঘুরি বানায়া উড়ায়া পবনকে সাথ মেলা দেয়া, ঘুরি বেচারা কে করে গার সিমেরা হাত মে পায়ো, ঘুরি যত উপরে যাবি রশি আমার হাতে বর্তে আসি, বর্তে বর্তে যখন রশি তোমার শেষ হইয়া যাবে তখন কিন্তু উপরে থাকতে পারবি না, নাই না কিন্তু আর কোনো উপায় নাই, কথা ঠিক কিনা? বাদান আপনার আমার মুখের মধ্যে হাতের বর্ষি লাগে আমার মাওলায় ছাড়িয়ে দিয়েছে যা, ঠিক না? নদীর মধ্যে বর্ষি ফেলাইছেন, একটা চুং লাগাইয়ে দিয়েছেন, একটু আদার গাইতে দিয়েছেন, এখন কড়াইতে আছে, ঠিক না? কতক্ষণ পর ছটকা টান দিয়া গাছিতে বাজাইছে, আল্লাহ কাম হিল হুম রুয়াইদা, হয়তো গো মুখের মধ্যে আমি বর্ষি লাগাইয়া সারলাম, ঠিক না? যা এখন মাছ নদীর মধ্যে বইয়া ঘরে আপনি হুইলে ঢিল দিয়ে দিয়েছেন, একলাগে টান দেবেন না, যদি টান দান রশি ছেড়বে ছিপ ভাঙবে হয়তো বর্ষিও কিন্তু ভাঙতে পারে। এখন সুতরা ঘর 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 করে ছাড়ছে, এখন মাছ ঘুরতে 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 যখন মাছের মাছের শরীর দুর্বল হয়ে গেছে, এখন কিন্তু মাছ আর দৌড়িতে পারে না, এখন মাছে কিন্তু পেটটা ভাসাইয়া দেল, দেওয়ার সঙ্গে সঙ্গে চট করিয়া টান দিয়ে পাশে উঠিয়া ফেলাইছে, কথা ঠিক কিনা? বাজারে দুনিয়ার ভিতরেও কিন্তু আপনার আমার মুখে আল্লাহ বর্ষি লাগাইয়া ছাড়ছে, গোর ঘুরবি নিজের ইচ্ছা মতো চলবি, চল এই চলতে চলতে যখন তোমার হাতের বেড়া শেষ হয়ে যাবে আর পেটখান যখন ভাসাইয়া দিবা, আমি আজ হুকুমদের টান দিয়ে তোমার আমার কাছে নিয়ে আসবো, দুনিয়া কিন্তু থাকতে পারবা, কি কথা ঠিক না? বেটির জোরে বাজার, এই জন্য আর একটা কথা বলা লাগবে, বাজার এই দুনিয়া কিন্তু একটা পরীক্ষার হলের মতো, কথা বুঝেন নাই? কেমনে পরীক্ষার ঘর দেখবেন, ছাত্র 10 বছর পড়াশোনা করে, পড়ার পরে এরপরে হলে যায় না, যায় না, ঠিক না? হলে যায় একটা কলম থাকে একটা খাতা থাকে, সময় দিয়ে দিয়েছে কয় ঘন্টা, কতক্ষণ? এই 3 ঘন্টা সময় দিল, এই 3 ঘন্টা সময় পাইয়া যে পড়াশোনা করলো সে ঠিক মতো লেখতে আসে, ঠিক না? আর যে পড়াশোনার পরে নাই মেয়েদের পিছনে ঘোরাফেরা করছে, প্রেম প্রীতি করছে, আছে না নাই বর্তমানে? লেয়া নাই পড়া নাই, এরু থাকতে বিড়ি ধরছে, গাঁজা ধরছে, ঠিক না? এই খাইতে খাইতে একেবারে মাদার এইরকম চেতন হইয়া গেছে, চক্ষু দিকে চাইলেও ভয় লাগে, আরে মাঝে মধ্যে চাই, মাঝে মধ্যে নিচেও চাই, মনে হয় যেন জাং প্রবেশ করতে আইসি, একদল ছেলে মানে আসে না নাই, মানে গাঁজা মদ খাইতে খাইতে ইয়াবা খাইতে খাইতে দান রাস, এই এরপরে দিকে বাজান তুই তো নামাজ পড়ার দাঁড়ি করে রাখছ কে, বলে হুজুর বসবেন একটু শোকে ভরিয়ে গেছি, আসে না নাই? কয়েকটু পিম্পিরিতে করে শোকে পড়ছি, লেখা নাই পড়া নাই করোনাই হলের মধ্যে গেছো, 3 ঘন্টায় লেখার কোনো কায়দা আছে এখন? এখন কলম মুখের মধ্যে দিয়ে চাবাইতে আছে, পড়াশোনার পানি লাগবে কেমনে? বাজার ওই যে পরীক্ষা দেওয়ার দর্শক তারা কিন্তু 3 ঘন্টায় কিছু বলে না, বলে কিন্তু বাজার যখন 5 মিনিট থেকে একটা ওয়ার্নিং দিয়ে দেয়, এই 5 মিনিট পরে কিন্তু খাতা দেওয়া হবে, যখন ওয়ার্নিং দেওয়া হয় টান দিয়ে খাতাটা নিয়ে যায় আর একটা সেকেন্ড কিন্তু আর সময় দেয় না, দেয় এ জোরে বলেন দেয়, খাতা জমা হইয়া গেল, 3 মাস পরে রেজাল্ট বের হইল, একটু ছেলে গোল্ডেন প্লাস পাইয়া আমিন বাজারে আইয়া মিষ্টি কিন্না, এই এরপরে নানা বাড়ি দোক দেশে, ঠিক না? কথা বলে নাকি মিষ্টি কিন্না তো
জীবন আনন্দে খুশির শেষ নাই, আর দেইরে লেখাপড়া করে নাই, ঘরের মধ্যে উইয়া কান্দে ফেল করছে, ঠিক না? কি করছে বাজান? তোমাদের কাছে আমি কথা জিজ্ঞেস করি, তোমরা তো মনে করো হুজুর যান আমরা যা কন, তোমরা প্লাস ওয়ান প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল কিউব এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি বি স্কোয়ার প্লাস বি কিউব, কিন্তু তুমি যে কলেমা জানো না খবরও নাই, ফাতেহাও জানো না খবর নাই। আজকে তুমি তো ইংরেজি শিক্ষা, বর্তমানে আবার ইংরেজির দাম বেশি, ঠিক না? ঠিক না? ইংরেজির দাম বেশি না? যে তুই ইংরেজি ইংরেজি কয় ওরে বাবা, হ্যাঁ মার্কেট গরম, ঠিক কথা, ঠিক কি না বাজার? যদি আপনি কলেমা জানেন কলেমার দাম বেশি, এমবিকে যে ব্যক্তি ঝাড়ু দেয় হে ইংরেজিতে কথা কয়, কথা ঠিক না? এই জন্য এটার দাম নাই। আপনি কোরআন হাদিস কতটুকু জানেন এইটাই তো ব্যাপার, কি ঠিক না? তাই বাজান রেজাল্ট পাইল, পাইয়া বাজান এখন গোল্ডেনে বিলাস, ঠিক না? এখন খুশিতে অস্থির হয়ে গেছে, বন্ধুর কান্দের উপরে হাত দেয়, নানা বাড়ি দৌড়ায় নানি বাড়ি দৌড়ায়, নানা দাদাই ধরছে নানা পাশ করছি পড়াশোনা করছি, আর যে ফেল করছে ঘরে বইয়া কান্দ, মাঝে মধ্যে পেপারেও তো দেখি গলায় ধরে দিয়ে কতকে মারাও কিন্তু যায়, ঠিক না? ফেল করছে গলায় ধরে দিয়েছে, বাগান দুনিয়ার ফেলে কিছু আসে যায় না, কিন্তু আখেরাতের মামলায় যদি কোনো রকম ফেল কইরে বস, বড় মুসিবত, কথা ঠিক কি না? দুনিয়ায় পরীক্ষা দেশো ফেল করছো, আবার পরীক্ষা দিয়ে পাশ করবা, কি নিয়ম আছে না নাই? ব্যবসা করছেন বাবা লস হয়েছে, আবার ব্যবসা করার আশা করা যায় না, যায় না? ধান লাগাইছেন নষ্ট হয়ে গেছে, পরের বছর আবার ধান কইরা কিন্তু বাজান আবার লাভের আশা করা যায়, যায় কি যায় না?